আপনারা যারা দেবী কালীর মূর্তি দেখেছেন, তাতে দেখা গেছে যে কালীর গায়ের রং কালো এবং তার পায়ের নিচে শিব শুয়ে আছে। কিন্তু আজকে আমরা এমন একজন কালীর কথা বলছি যার গায়ের রং নীল, এবং তিনি শিবের উপর তো নয়, বরং অন্য কোনো প্রাণী নয়, বরং তার বাহন হিসেবে রয়েছে একটি ঘোড়া। এমন কালী আপনারা নিশ্চয়ই খুব কম দেখেছেন। আমরা বলছি দয়াময়ী কালীর কথা, এবং এই দয়াময়ী কালীর মূর্তিটা বা এরকম মন্দির আমরা বাংলাদেশে খুব বেশি একটা পাই না। আমাদের মাগুরা জেলার মোহাম্মদপুরে রয়েছে দয়াময়ী তলা এবং সেখানে দয়াময়ী কালী মন্দির, এবং এই মন্দিরে আরো কয়েকজন দেবতার মূর্তি রয়েছে যেগুলো আপনাদের অনেকের কাছেই অপরিচিত। একটি ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, অনেকে রাজা সীতারামের নামটাও জুড়ে দিচ্ছেন এই মন্দিরের সঙ্গে, কিন্তু প্রকৃত ইতিহাস কি আর এই জায়গাটার গুরুত্ব কোথায় সেটা আজকে আমরা দেখব। বন্ধুরা চলুন এরকম একটি অজানা একটি মন্দিরে, মাগুরার মোহাম্মদপুরে দয়াময়ী মন্দিরে, আপনি দেখছেন ইতিহাস ঐতিহ্য এবং শিল্প সাহিত্য ব্যক্তি ইউটিউব চ্যানেল সপ্তক মিডিয়া, এবং আপনাদের সঙ্গে আছি সুদেব চক্রবর্তী। তো বন্ধুরা চলুন যাওয়া যাক সপ্তক মিডিয়ার সঙ্গে সেই দয়াময়ী তলায়। একটা ঐতিহাসিক জায়গায় আপনাদেরকে এখন নিয়ে এসেছি, ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক মন্দির, ফলে এটি শুধুমাত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি জায়গাই নয়, বরং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অন্যতম একটি পুণ্যস্থান বা তীর্থস্থান। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার একদম বাজার সংলগ্ন এলাকা এই জায়গাটির নাম ধুপুরিয়া। অবশ্য থানা রোড কেউ কেউ বলে থাকেন, কেননা এই রাস্তা দিয়েই পুলিশ স্টেশনে যেতে হয়। তো এই জায়গাটির নাম দয়াময়ী তলা। না, এটা ভাবার অবকাশ নেই যে এই বটগাছটা অনেক পুরাতন, কেননা আমাদের এর আগেও তো এরকম ভিডিও আমরা করেছি যেখানে পুরাতন গাছ আপনাদেরকে দেখিয়েছি। তবে এই বটগাছটি পুরাতন নয়, এটি সর্বোচ্চ 50 বছর হবে। এবার আসুন কাহিনীতে আসা। মোহাম্মদপুরের রাজা ছিলেন রাজা সীতারাম। সীতারামের মায়ের নাম ছিল দয়াময়ী। খুব প্রভাবশালী নারী ছিলেন তিনি। কথিত আছেন হাতে খড়গ নিয়ে তিনি একাই একটা ডাকাত দলকে পরাস্ত করেছিলেন। অনেকেই মনে করেন এই জায়গাটির নাম যে দয়াময়ী তলা, সেটি রাজা সীতারামের মায়ের নাম অনুসারে। কিন্তু এটা নিয়ে মতভেদ রয়েছে। কেউ কেউ বলছেন না, আসলে এখানে যে মন্দিরটি রয়েছে সেটি হলো দয়াময়ী মন্দির, এই জন্য এই জায়গাটির নাম দয়াময়ী তলা। তো বন্ধুরা চলুন আপনাদেরকে এই মন্দিরটির সম্পর্কে একটা ধারণা দেওয়া যাক। আমাদের এর আগে বেশ কয়েকটি ভিডিও রয়েছে যেখানে আমরা ঐতিহাসিক মন্দিরগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আপনাদের জন্য একটি নতুন বিষয় আমরা তুলে ধরছি, দয়াময়ী মন্দির, যেটি মাগুরা জেলার মোহাম্মদপুরে রয়েছে। এই যে দেখছেন সে দয়াময়ী মন্দির। চলুন এই দয়াময়ী দেবীর সঙ্গে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দিই। দয়াময়ী দেবী মূলত দেবী কালীরই একটি রূপ। এই যে দেখুন এখানে দয়াময়ী দেবী, তার চার হাত, এক হাতে খড়গ রয়েছে, মুন্ড মালা রয়েছে এবং হাতে অসুরের চিহ্ন মস্তক রয়েছে। কিন্তু মূল পার্থক্যটি কিন্তু এই বাহনের দিকে লক্ষ্য করুন। দয়াময়ী দেবীর বাহন একটি ঘোড়া। এই মন্দিরের মূল উপাস্য দেবী এই দয়াময়ী, তবে এখানে আরও কয়েকজন দেবীর মূর্তি রয়েছে বা দেবতাদের মূর্তি রয়েছে। এই যে দেখুন এখানে দেবী পার্বতী বা চণ্ডী মূর্তি রয়েছে, তার পাশেই রয়েছে ব্রহ্মার একটি মূর্তি, এবং এ পাশে এই যে 6 হাত 3টি মাথা যে দেবতাকে দেখছেন তার নাম জরাসিন্ধু, এবং এ পাশে ডাকিনী যোগিনী অর্থাৎ তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত যে ডাকিনী যোগিনী তাদের মূর্তি রয়েছে এখানে। এই যে একজন, এ প্রান্তে অবশ্য আরেকজন রয়েছে, দুই প্রান্তে দুজন ডাকিনী বা যোগিনী রয়েছে। এপাশে হাতির উপর রয়েছে হরি ঠাকুরের মূর্তি এবং পাশে শীতলা দেবীর মূর্তি। প্রতি বছর বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবারে এই মন্দিরের সাড়ম্বরে এই পূজাগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। দয়াময়ী দেবীর সঙ্গে
আরও যে মূর্তিগুলো আপনারা দেখলেন সেসবেরও পূজা এখানে হয়ে থাকে। 200 বছরের প্রাচীন এই জায়গাটিতে, এই মন্দিরে প্রতি বছর সাড়ম্বরে নামযজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতি বছর ফাল্গুন মাসের 1 তারিখ থেকে এখানে নামযজ্ঞ শুরু হয়। এই জায়গাটির নাম রাজা সীতারামের মা দয়াময়ী নামেই হোক, কিংবা এখানকার আরাধ্য দেবী দয়াময়ী নামেই হোক, যেটাই হোক না কেন, নিঃসন্দেহে জায়গাটি ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই অঞ্চলে মানুষের জন্য। বন্ধুরা, এই ঐতিহাসিক জায়গাটি সম্পর্কে স্থানীয়রা কি বলছেন, আমরা এরকম একজনের সঙ্গে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো। পূজার 4 দিন আগে এখানে কুলো নামে, দুই মা দয়ামীর আর হচ্ছে শীতলার কুলো হলো আগে নামে, আর রক্ষেচণ্ডী আর ওইটার কুলো আপনার ওই ওই কালী আছে না, কালী পূজায় রাত্রি সে কালীর কুলো হলো পুজোর দিন নামে। তারপরে এখানে পূজা করতে 3 জন পুরোহিত লাগে, আগে প্রথমে 3 জনের করে, পরে আবার 3 জনের করে। এখানে মানে সবার বিশ্বাসটা কি যে এখানে পূজা করলে সবার মঙ্গল? এখানে সর্বজননী মা পূজা করলে সবার কল্যাণ হবে, এই উদ্দেশ্যেই সবাই পূজা করে। জাগ্রত জায়গা, বহু আগেকার প্রতিষ্ঠিত মন্দির, আর এখানে বহু লোক এই জায়গায় আসে মানত করে, আপনার আসে মুসলমানরা পর্যন্ত এই জায়গায় আসে, ওনারা এই জায়গা মানত দেয়। শুরু হলো কিভাবে প্রথমে? হ্যাঁ, মানে কত বছর আগে থেকে কিভাবে শুরু হলো? বাবা আমি তো অত কিছু বলতে, স্বপ্ন দেখছিলেন নাকি কি শুনেছেন আপনারা? এখন একজন ওই যে বাদা বনে যায় তো, যে সুন্দরবনে ওই মাঝিরা মাছ মারতি ওই সাগরে, তা ওইখান থেকে বলে একজন স্বপ্ন দেখছিল, তাই উনি আর কি ওই জায়গা ছিল, ওই পাশের যে কয়টা মূর্তি ওই কয়টা মূর্তি ছিল আগে একটা মন্দিরে, পরে আর কি ইনারে নিয়ে আসে এই মন্দিরই প্রতিষ্ঠিত করে। হ্যাঁ, এই মন্দিরই প্রতিষ্ঠিত করলো, তারপরে তে আর কি এই এই কয়জনেরই পূজা হয় সব কয়জনেরই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন, যাতে করে ইতিহাস ঐতিহ্যের এই ধরনের ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন।